হচ্ছে বাপি প্রেজেন্টেশন। ওই চুরি ডাকাতি করে যা পেতেন ওই গুহায় রাখতেন, সারা জীবন ডাকাতি করে গেলেন লঘু ডাকাত। একদিন পাশের গ্রামে কীর্তন হচ্ছে, কীর্তন দুবরাজপুরে সবাই চলেছে কীর্তন শুনতে। রঘু মনে মনে চিন্তা করলো সবাই যাচ্ছে কীর্তন শুনতে, তাহলে আমিও যাব কীর্তন শুনতে, আজকে ডাকাতি করতে যাব। রঘু ওদের সঙ্গে কীর্তন শুনতে চলেছে, ও তো কোথায় কীর্তন শোনেনি, কীর্তন কেমন হয় তাও জানেন। কীর্তন আসরে পাশে বসেছে, আর সেদিন কীর্তনিয়া কীর্তন আসরে কীর্তন পরিবেশন করছেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, আর ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করতে গিয়ে কীর্তনিয়া পরিবেশন করছেন ভগবানের সর্বাঙ্গ সোনা, ধরাটাও সোনা, চূড়াটাও সোনা, নুপুরগুলোও সোনা, বাসিটাও সোনা। রঘু বসে বসে শুনছে কিন্তু, আর রঘু সোনা পড়ে মনে মনে চিন্তা করছে, ওরে বাপে তো প্রচুর সোনা গো, হ্যাঁ পাঁচ জায়গায় ডাকাতি করে কি লাভ, কীর্তনিয়া যার কথা বলছি যদি একে একবার ডাকাতি করা যায় তা আমি বসে সারা জীবন বসে বসে খাবো। তা কীর্তনের শেষে রঘু কীর্তনিয়াকে প্রশ্ন করলেন, কীর্তনিয়া মশাই যার কথা আপনি এতক্ষণ ধরে বলে গেলেন তার বাড়ি কোথায়, ডাকাতি করতে গেলে তো সন্ধান জানতে হবে নাকি, বলে ওর বাড়ি কোথায়। কীর্তনিয়া কীর্তনে ভঙ্গিতে বলে বসলেন, বাড়ি বাবা বৃন্দাবন। বলি ওর নাম কি, নাম না জানলে ডাকাতি করা যাবে না। কীর্তনিয়া কীর্তনে ভঙ্গিতে বলে বসলেন, বাবা নাম তো অনেক আছে তবে সবাই ভক্তের ভগবান বলে গোবিন্দ বলে ডাকে সবাই। রঘু আর বিলম্ব করল না, এক পা দুপা করে বৃন্দাবনে পথে যাত্রা করলো, যাত্রা করলো। এক মাস দু মাস তিন মাস পরে রঘু বৃন্দাবনে পৌঁছে গেল, বৃন্দাবনে পৌঁছে গেল। বৃন্দাবনে পৌঁছে গিয়ে রঘু গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে লাগলো, এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস পেরিয়ে গেল, রঘু গোবিন্দের দেখা পাই না। একদিন নিধু বনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঘু গোবিন্দকে বলে বসল, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি কীর্তনিয়ার মুখ থেকে শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি ভক্তের ভগবান, আমি তোমাকে ছ মাস ধরে কত করে ডাকলাম তুমি কি আমার ডাক শুনতে পাও না, আমি তোমাকে নয়ন জলে বুক বাসিয়ে কত ডাকলাম এবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ধৈর্য ধরতে নারী
আমার গোবিন্দ জগতে সব সহ্য করতে পারে, শুধু ভক্তের কান্না বদন সহ্য করতে পারে। যেমনি রঘু কেঁদে কেঁদে রেখেছে, গোবিন্দ সশরীরে রঘুর কাছে এসে দেখা দিলেন, রঘু এই দেখ আমি দাঁড়িয়েছি, আমার সর্বাঙ্গ চুরি করে নিবি বলে এসেছিস, নে চুরি করে নে। আর রঘু গোবিন্দকে দেখে তার চৈতন্য প্রাপ্তি হয়ে গেছে। রঘু আর কোনো কথা না বলে অবাক নয়নে গোবিন্দের বদন পানে চেয়ে আছে। গোবিন্দ বলেন, ও খুলতে পারছিস না তাই তো, দাঁড়া আমি খুলে দিই। গোবিন্দ আমার চোরাটা খুলে দিয়েছেন, ধরাটাও খুলে দিয়েছেন, বাসিটাও দিয়ে দিয়েছেন। এবার যখনই নূপুরগুলো খুলতে যাবেন, রঘু বলে, হে গোবিন্দ ওই নূপুর দুটো তুমি নিজের হাতে খুলো না, ও দুটো আমি আমার নিজের হাতেই খুলে নেব, নিজের হাতে খুলে নেব। এই বলে রঘু কি করলো জানেন? আমার গোবিন্দের রাঙা চরণ দুটি বক্ষ মায়ে জড়িয়ে ধরে রঘু আর বিলম্ব করলো না, কেঁদে কেঁদে বলে উঠলো, হে গোবিন্দ, হে গোবিন্দ বলে দাও হে আমার বক্ষে দাও হে। গোবিন্দের চরণ প্রাপ্তি হয়েছিল। তাহলে এতক্ষণ ধরে যাই বলে গেলাম, প্রমাণ কি দিলাম? যারা চুরি করে ডাকাতি করে ছিনতাই করে তারাও কীর্তন শোনে। তা আপনি কুড়ি ভরি সোনা গয়না পরে এসেছেন, যদি আপনাদের আসরে ওরকম কোন মানুষ কীর্তন শুনছে, তার চোখটা কিন্তু আমার উপরে থাকবেন, তার চোখটা পড়ে যাবে আপনার উপর, ও লক্ষ্য থাকবে আপনি কখন বাড়ি যাবেন। যখনই আপনি বাড়ি যাবেন আপনাকে অন্ধকার জায়গায় চিপে ধরবে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও সোনাগুলো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। দেবেন আপনি? দেবেন না? জোর করে কেড়ে নিতে চাই, তাও যখন আপনি দেবেন না, শেষকাল আপনাকে প্রাণে বধ করব, প্রাণে বধ করে আপনার কাছ থেকে সোনাগুলো কেড়ে নেব। তাহলে ফল কি দাঁড়ালো? ইহজগতের সোনাকে ভালোবাসতে গিয়ে আপনার প্রাণ চলে গেল, কিন্তু কেউ যদি আমার গৌর সোনাকে প্রাণ দিয়ে ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে, ওগো তার প্রাণ নাশ হয় না, প্রাণ নাশ হয় না, ওগো দিনে দিনে তার বৃদ্ধি হয় গো, 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 গৌর সোনা গলায় পড়লে, দিনে দিনে তার বৃদ্ধি হয় গো, গৌর সোনা গৌর সোনা গলায় পড়লে, আরে দিনে দিনে
আমি কার সঙ্গে তুলনা করব আমার গৌর সোনা? চাঁদের সঙ্গে তুলনা করা যাবে না, সোনার সঙ্গে তুলনা করা যাবে না। তবে আজকে আমার নতুন অভিজ্ঞতা হলো, নতুন অভিজ্ঞতা। তা নতুন অভিজ্ঞতা কি হলো? গৌরপুরের সি নারী বলছেন, আমি এতদিন জানতাম এই জলের তলায় কি আছে না আছে সব দেখতে পাই, একটা মাত্র জীব, জীবটার নাম কি বলুন দেখি। মায়েরা বলুন, আস্তে আস্তে। বাঙালি প্রিয় খাদ্য কিন্তু, জোরে বলো, মাছ। এই মাছ দেখবেন জলের তলায় কি আছে না যে সব দেখতে পায়। নবদ্বীপ নাগরিক আছে গৌরপ্রসী নারী বলছেন, শুধু মাছ নয় মানুষও দেখতে পায়। তা তুই কি করে জানলি মানুষ সব দেখতে পায় জলের তলায় কি আছে না আছে? বলে আমি সুরধুরীর জলে নামলাম, জলে ডুবি দেবো বলে, ডুবি দেবো বলে আমি ডুবো দিলাম, আমি ডুবো দিলাম। ডুব দিয়ে কি দেখলাম জানি, দেখলাম জানি, দেখলাম জলের ভিতর থাকি বলে সজনী আবি আবি কি বা করি, দেখলাম জলের ভিতর থাকি যদি ও না করি। সে ঠাই দেখি আমার গোড়া, আমার গোড়া আর জলের ভিতর থাকি রূপ
হইল পার সজনী রে আমি সর্বত্রই দেখি গো সর্বত্রই দেখি গো আমি সর্বত্রই দেখি গো আমি সর্বত্রই দেখি গো আমি তলেও দেখি স্থলেও দেখি সর্বত্রই দেখি গো জলেও দেখি স্থলেও দেখি আমি সর্বত্রই দেখি গো আমি জলেও দেখি স্থলেও দেখি সর্বত্রই দেখি গো আমি তলেও দেখি স্থলেও দেখি সর্বত্রই দেখি গো আমি হলাম তোর মরমের মরম নবদ্বীপে নাগরী বলছেন আমি হলাম তোর মরমের মরমে আমি বলছি তুই ভুলে যা ভুলে যা তুই এটা কুমারী মেয়ে এটা কুমারী মেয়ে একটা পুরুষের রূপ দর্শন করে এসে যদি ঘরে কোণে বসে বসে কাঁদে লক্ষণটা ভালো না মায়েরা কি বলে লক্ষণটা ভালো ভালো না তা তুই ঘরে কোণে বসে বসে কাঁদছিস লক্ষণটা ভালো নয় ভুলে যা ভুলে যা ভুলে যা বলছো বটে ভোলা কে আর যায় গো একবার যে গৌরূপ দর্শন করেছেন যদি কেউ সাক্ষাৎ গৌরূপ দর্শন করেছেন তিনি তো মহাভাগ্যবান মহাভাগ্যবতী যদি সাক্ষাৎ গৌর নাও দেখেছেন আজকে বাড়িতে গিয়ে পটের উপর একবার গৌরূপটি দর্শন করবেন মন্দিরে দেখবেন মন্দিরে গৌর আছে ওই হাত তোলা গৌরের রূপ একবার যে দেখেছে সে আর ভুলতে পারে একটা কথা বলি কি জানো সাগরে ঝাঁপ দেবার আগে সাঁতার জানতে হয় যদি আপনি সাঁতার না জেনে সাগরে ঝাঁপ দিয়ে দেন তাহলে কি হবে ডুবে যাবে আজকে গৌরপ্রসী নারীর তাই হয়েছে ও সাগরে ঝাঁপ দিয়েছে কোন সাগরে গোরা রূপসাগর রূপসাগরে ঝাঁপ তো দিয়েছে কিন্তু সাঁতার তো জানে না গোরা রূপ আমার গোরা আমার গোড়া
মুকুট বিল তরুণী মোর না জানি সাঁতার, দেখো না জানে সাঁতার, ওরে না জানে সাঁতার, ও গো না জানে সাঁতার, ও গো না জানে সাঁতার, ও গো না জানে সাঁতার, ওরে না জানে সাঁতার, ডুবিল তরুণী মোর না জানে সাঁতার, ও গো ডুবিল তরুণী মোর না জানে সাঁতার, বলি ডুবে যে হে রইল, ডুবে যে হে রইল, যখন ভুলতে গিয়ে ভুলতে পারছেন মহাজন শেষকালে গৌরচন্দিকার শেষ কলমটি লিখলেন, শেষ কলমটি লিখে বসলেন, ভুলতে গিয়ে ভুলবে কি করে, ভুলতে গিয়েও ভুলতে পারে না, যত ভুলতে বলো তত ওর মনে পড়ে, সোনার বরণ গোরারু গোরারু হিয়ার মাঝে জাগে, ওগো হিয়ার মাঝে জাগে, বাসুদেব ঘোষ কহে কহে গোড়া অনু গোড়ায়নুরাগে, অধৈর্য হবেন না, ছোট করে গাইবে, লীলা কীর্তনে বিধি নিয়ম রক্ষা করবার জন্যে এই গৌরচন্দিকা শেষে ছোট্টটি গান গেয়ে গৌরচন্দিকা শেষ করতে হয়, একদম ছোট করে গাইব, অধৈর্য হবেন, আমার গোড়ায়নু রাগে গো, ও 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
আমরা মধুরসে বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলাকে আস্বাদন করবার জন্য। চলুন তাহলে বৃন্দাবনে যাই, মায়েদের বলছি, ওই চলুন তাহলে বৃন্দাবনে যাই, দেরি না করাই ভালো। মনে মনে চিন্তা করছেন, এটা আমাদের মৌতলা দক্ষিণ চব্বিশ পরগনা, এখান থেকে বৃন্দাবন তো অনেক দূর, এত রাতে কি বৃন্দাবনে যাওয়া যাবে? এক্ষণে যাওয়া যাবে? সব থেকে দ্রুত গতি দ্রুত গামী কে বলুন দেখি? দ্রুত গতি দ্রুত গামী হলো মন। আপন আপন মনকে বৃন্দাবনে নিয়ে চলুন, আর আপন আপন মনকে বৃন্দাবনে নিয়ে চলুন বললেই যাওয়া যাবে না। মনকে বৃন্দাবনে পৌঁছাতে গেলে প্রথমেই দরকার রাধারানীর কৃপা। রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যাবে না। আর রাধারানীর কৃপা লাভের সহজ পন্থা হল রাধা নামকে আশ্রয় করা। চলুন তাহলে রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে চলে যাই। সবাই মিলে বলবেন কিন্তু, হ্যাঁ কি না? শুধু হ্যাঁ বললে হবে না। রাধা নাম গাইতে গেলে প্রথমে দুহাত তুলতে হবে, দুহাত তুলে তালে তালে তালি মারতে হবে। হ্যাঁ, কয়েকবার সবাই মারুন দেখি, কেউ কেমন লাগে দেখি। সবাই মিলে मैंने रटना
রটনা লাগাবে রাধা নাম কি মানে রটনা লাগাবে রাধা নাম মোহন মুরলী
যদি বলেন যখন গভীর রাতের গান তাহলে গৌরচন্দ্রিকার সাধন করলে কেন? আমরা কি সোজাসুজি বৃন্দাবনে চলে যেতে পারতাম না? না, সোজাসুজি বৃন্দাবনে যাওয়া যেত না। বৃন্দাবন যেতে গেলে আপনাকে গৌরচন্দ্রিকার সাধন করতেই হয়। আমরা গৌরচন্দ্রিকার সাধন করি কেন বলুন দেখি? প্রত্যেক কীর্তনিয়া করে, কারণ আমরা হলাম কলিকালের মানুষ। যদি আমরা গৌর কথা না বলি, গৌর কথা না শুনি, তাহলে আমাদের মানব জন্মটাই বৃথা। কারণ একটা কথা মনে রাখবেন, যে যাই করছেন করুন, শেষের দিনের শেষ সঙ্গে কিন্তু হবে এইটাই। দেখবেন চার কাহারে বই নিয়ে যাবে, আর পেছনে যারা যাবে তারা বলতে বলতে দেবে, বলো হরি হরি বল, হরি বল, হরি হরি বল। কারণ ত্রিভুবনে একটাই মাত্র সত্যি কথা, বাদ বাকি সব মিথ্যা কথা। সত্যি কথাটা কি বলুন দেখি? সত্যি কথাটা হলো আমি একদিন মরে যাব, আপনি একদিন মরে যাবেন, মৃত্যু আপনার অবশ্যম্ভাবী। জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, জন্ম যখন আপনার হয়েছে মৃত্যু কিন্তু আপনার হবে। এই যে মৃত্যু আপনার অবশ্যম্ভাবী, মরতে যে আপনাকে হবেই, এ কথা বলে গেছেন কে বলুন দেখি? এ কথা বলে গেছেন স্বয়ং ভগবান।
ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন মৃত্যু তোমার হবে, কখন বলেছেন বলুন দেখি, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধ করতে চাইছিল আর ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন বলে সকা এদের সঙ্গে কি করে যুদ্ধ করব, এরা সব আমার আপন জন, এরা কেউ আমার দাদা, কেউ আমার ভাই, কেউ আমার জ্যাঠা, কেউ আমার কাকা, কেউ আমার দীক্ষা গুরু, কেউ আমার শিক্ষা গুরু, কেউ আমার পিতামহ, এদেরকে কি প্রাণে মারা যায়, আমি এদেরকে প্রাণে মারবো কি করে। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি এসে বলে বসলেন তুমি কি প্রাণে মারবে, হে মেরে তো আমি রেখেছি, তুমি শুধু নিমিত্তি মাত্র, অর্জুন মৃত্যু তোমার আছে, মৃত্যু আমারও আছে, অর্জুন বলে সখা মৃত্যু আমার আছে এ কথাটা মানা যায়, কারণ আমি তো মানুষ, আমি তো মরতেই পারি, কিন্তু তুমি যে বলছো মৃত্যু তোমারও আছে, তুমি তো ভগবান, তুমি কি করে মরে যাবে, ভগবানে কি মৃত্যু হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললো আমি হতে পারি ভগবান, কিন্তু আমারও মৃত্যু আছে, আমাকে মারবার জন্য দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণে মেরেছিলেন কে বলুন দেখি, এগুলো জানতে হবে, না জানলে পুরো কীর্তন শোনা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণে মেরেছিলেন কি, জরা ব্যাধ, ভগবানের রাঙা চরণ দুর্গে দুরি লাল পাখি মনে করে অদূর থেকে বাণ মেরেছিল, আর এক বাণে ভগবানের মৃত্যু হয়েছে। যদি বলেন আস্তে, যদি বলেন জরা ব্যাধিকে তিনি ভগবানকে প্রাণে মারলেন কেন, এই জরা ব্যাধিকে জানতে গেলে পূর্বজন্মের কথা শুনতে হবে, তেতাযুগের কথা, যেদিন তেতাযুগে বালিয়া সুগ্রীবের যুদ্ধ হয়েছে, রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করে আড়াই জায়গা থেকে বালিকে বান মেরে বধ করেছে, এই যে অন্যায় ভাই বালিকে বান মেরে বধ করেছিল রাম, এটি দেখে নিয়েছিলেন কে জানেন, বালিপুত্র অঙ্গদ, আর বালিপুত্র অঙ্গদ দেখে নেওয়ার পর রামকে বলেছিলেন হে রাম, হে দাদা ভাইয়ের যুদ্ধ, তুমি কেন পিতাকে অন্যায় ভাই বান মেরে হত্যা করলে, শোনো, যদি বাপের বেটা হই তাহলে পিতৃ হত্যা প্রতিশোধ কিন্তু আমি নবই নব, এই পিতৃ হত্যা প্রতিশোধ নেবার জন্যই অঙ্গদ পরবর্তী দাপরযুগে হয়ে এলেন জরা ব্যাধ, ভগবানকে প্রাণে মেরেছে, তাহলে ভগবানের মৃত্যু হয়েছিল। এতক্ষণ ধরে এতগুলো কথা বলে গেলাম একটাই কারণে, তাহলে মৃত্যু আমারও আছে, আপনারও আছে, ভগবানেরও আছে, এটাই বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন মৃত্যু সবার আছে। বলি কেমন, বলে বাসাংসি জীর্ণান যথা বিহায়, শ্রীমৎ গীতার কথা, কিন্তু ভগবানের মুখাস্থিত বাণী, বাসাংসি জীর্ণান যথা বিহায়, বাসাংসি মানে কি বলুন দেখি, বাসাংসি মানে বসন, জীর্ণান, জীর্ণান মানে মলিন, ছিঁড়ে যাবে,
যখন আমরা পরনে বসনটি মলিন হয়ে যাবে, ছিঁড়ে যাবে আস্তে আস্তে, তখন আপনি কি করবেন? যথা বিহায় আপনি ত্যাগ করে দেবেন? যেমন পুরনো বসনটি ত্যাগ করে দেবেন, আপনি কি বিবসনা হয়ে থাকবেন? না। নবানি গৃহান্তি নরহ পরাণি, আপনি একটি নতুন বসন পরিধান করবেন। যেমন পুরনো বসন ত্যাগ করে নতুন বসন পরিধান করেন, তথা শরীরানি বিহায় জীর্ণা, তেমনি শরীরটি আপনার একদিন জীর্ণ হয়ে যাবে। কেউ কোনোদিন মনে মনে চিন্তা করবেন না যে আমি সারা জীবন এইরকমই থেকে যাব। সবাই দেবেন ঘরে কোণে বসে বসে খুক খুক করে কাজ, যখন শরীরটি আপনার জীর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, আর চলতে চাইবে না, তখন আপনি কি করবেন? নানি সংজাতি নবানি দেহি, আপনি পুরনো দেহটি ত্যাগ করে দিয়ে একটি নতুন দেহে প্রবেশ করবেন। আর যেদিন আপনি নতুন দেহে প্রবেশ করবেন, সেই দিন হবে আপনার মৃত্যু। আর মৃত্যুর দিনে শেষ সঙ্গী হবে এইটাই। এই এতক্ষণ ধরে আমি গৌর গৌর করে গেলাম, দেখবেন চার কাহারে বই নিয়ে যাবে, আর পেছনে যারা যাবে তারা বলতে বলতে যাবে বলো হরি, বলো হরি, বলো হরি। আচ্ছা মনে করে বলুন দেখি, যাকে কাঁধে করে নিয়ে যান সে কি কিছু বলে? আপনারা তো বলে বলো হরি হরি বল। যাকে কাঁধে করে নিয়ে যান সে কি কিছু বলে? কিছু বলে না, কিছু তো বল। ভালো করে লক্ষ্য করবে, এই যে এদিকে দেখান, এদিকে দেখান, দেখবেন বালিশটা আপনি কেড়ে নিয়েছেন, মাথা নিয়ে শোয়ানো আছে বাঁশের উপর। আর যারা নিয়ে যায় তারা দেখবেন হেলতে তুলতে নিয়ে যায়, নিয়ে যান। আর পেছনে যারা যায় তারা বলতে বলতে যায় বলো হরি হরি বল, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। দেবেন তালে তালে মাথাটি তোল ধরলেন, ও কি বলতে চায় বলুন দেখ। তোমরা আমাকে হরি বল বলতে বলছো বটে, কিন্তু আমার হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, আমার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হরিবোল বলে মধুরসী বৃন্দাবনে যাব, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করবার জন্য। রাধারানীর যে বেলিয়া সকালে যমুনার জলে জল আনতে গিয়ে অদূর থেকে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে এসেছে, আর দর্শন করে এসে ঘরে কোণে বসে বসে কাঁদছে।
কাউকে কোনো কথা বলছে না, কারো বদন পানে চাইছে না, কৃষ্ণ কথা আলাপন করছে না, শুধু বসে বসে কাঁদছে। মরম সখী ললিতেশে জিজ্ঞাসা করছে, রাধে তুই এমন করে বসে বসে কাঁদছিস কেন? তোর কিসের জ্বালা, কিসের যন্ত্রণা, কিসের অভাব তোর? রাধারানী বলে, আমার কোনো জ্বালা নেই, আমার কোনো যন্ত্রণাও নেই, আমার কোনো অভাবও নেই, তবে তুই কাঁদছিস কেন? বিশাখা বললেন, ললিতা ও কেন কাঁদছে? ও বলতে না বললে আমি কিন্তু বলে দেব। তাহলে বলে দে। বিশাখা বলছে, আমি জানি বা শুনেছি রাধারানী গিয়ে বেলিয়া সকালে যমুনার জলে জলন্তে গিয়ে অদূর থেকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে এসেছে, আর রূপ দর্শন করে আসার পরে রাধারানী মনে অবস্থা এরকম হয়েছে। যেমনি বলেছেন রূপ দর্শন করে এসেছে, ললিতা দু হাত তুলে বলে বসলেন, রাধারানী কি তোরা জয় দিলি কেন? ললিতা বলছেন, ভগবান দর্শন কজনে ভাগ্যে হয়? তোর ভাগ্যে ভগবান দর্শন হয়েছে। হ্যাঁ, তোর ভাগ্যে ভগবান দর্শন হয়েছে, কিন্তু আমরা তো ভগবানকে দেখিনি, আর দেখার সৌভাগ্য হয়। আমাদের জানতেও তো বাসনা হয় ভগবান দেখতে কেমন। মায়েদের বলছি, বলছি আপনাদের জানতে ইচ্ছে হয় না? যারা তো লীলা শুনছেন, সে ভগবান দেখতে কেমন ছিল একটু জানতে ইচ্ছে করে না? করে, একটু খুলে বল ভগবান দেখতে কেমন ছিল। প্রথম থেকে বলবো না, প্রথম থেকেই বল যতটুকু হয়। রাধারানী বলছেন, ললিতার যে ঘাটে আমি যমুনা ঘাটে গিয়েছিলাম, আগে যদি জানতাম ওই ঘাটে গেলে ভগবানকে দেখা যায়, আর ভগবানকে দেখা পড়ে আমার এমন অবস্থা হয়। তোদেরকে শপথ করে বলছিল, ও ঘাটে আমি যেতাম না। ওই ঘাটে যাওয়ার পরে কি হলো জানিস? ওই ঘাটে যাওয়ার পরে কি হলো? রাধারানী বলছে, ললিতা ওই ঘাটে যাওয়ার পরেই যাই তেজ, কথা বলি কিন্তু আপনাকে শুনতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলতে পারবো না। পদকর্তারা পদাবলীর মাধ্যমে যেটুকু বর্ণনা করে গেছেন, আমি সেইটুকু তুলে ধরার চেষ্টা করব। কত সুন্দর পদাবলী দেখুন, সহজ সরল বাংলায় পদাবলী। ও গো যাই তেজ যমুনা ঘাটে, ও গো সেখানে ক লঙ্করটে, মনে প্রাণ
সজরি রে করে সুন্দর পদাবলী দেখুন, বলছে যাইতে যমুনা ঘাটে সেখানে কলঙ্ক রটে। আর যখনই ভগবান কৃষ্ণের বদন নয়নটি দিলাম তখন কি হল, তিমির গড়া ছিল মোর। তিমির মানে কি বলুন দেখি, মায়েরা বলুন তিমির মানে কি? তিমির মানে অন্ধকার। গড়া ছিল মানে গ্রাস করল, যখনই ভগবানের বদন নয়নটি দিলাম আমাকে অন্ধকারে গ্রাস করে নিল। সখীরা বললেন তোর বধু মনে হয় দেখতে খুব কালো বটে, দেখতে খুব কুৎসিত বটে। কালো কুৎসিত না হলে তুই অন্ধকার দেখলি কেন? রাধারানী বলছেন আমার বধু কালো নয়, আমার বধু কুৎসিত নয়, আমার বধু রূপের এমন জ্যোতি, রূপের এমন ছটা, যখনই আমার চোখে পড়ে গেল আমি চারদিক অন্ধকার দেখলাম। কথাটা বোঝা গেল না? তাই তো বুঝিয়ে দিই। দেখুন আমার আসরের সামনে এই দু কোণা থেকে দুটো লাইট দেওয়া হয়েছে, চার কোণা চার কোণা লাইট। এই লাইটটার নাম কি বলুন দেখি? হ্যালোজেন লাইট। এই লাইটটা যে আসরে দেয় আমি ভুলক্রমে কিন্তু লাইটটার দিকে একবারও তাকাই না, একবারও তাকাই না। এমনিতেই তো চোখগুলো আমার ঝাপসা ঝাপসা লাগছে, তাকাই না কেন?
ওই লাইটটার জ্যোতি যখন আমার চোখে পড়ে তখন আপনাদের মুখগুলো আমি সব অন্ধকার দেখি। কারণ আমার চোখের জ্যোতির থেকে লাইটটার জ্যোতি অনেক বেশি, আপনাদের মুখগুলো আমি সব অন্ধকার দেখি। তত্রু রাধারানী বলছেন, আমার বধূ রূপের এমন জ্যোতি, রূপের এমন ছটা, যখনই আমার চোখে পড়ে গেল আমি চারিদিক অন্ধকার দেখলাম। আসতেও নারী, যেতেও নারী, জাতিতেও নারী, বল সজনী কি বা করি, হায় হায় আমি লাজে মরি, হায় হায় আমি লাজে মরি। কি এমন তার রূপ, আসতেও পারলি না, যেতেও পারলি না, মাঝখানে দাঁড়িয়ে বললি। রাধারানী বলে, শুধু রূপ হলে তো চলে আসত, শুধু রূপ তো নয়, রূপের সঙ্গে অনেক কিছু মাখামাখি রয়েছে। বলি, কি মাখামাখি রয়েছে? দেখলাম রসে তনু ও গো ডর রসে তনু ডর ডর তাহে নব কৈশর আর তাহে নট বড় বেশ ত্রিভঙ্গ ভঙ্গে মঠে দাঁড়ালো। আমাকে দেখা মাত্র, আমাকে দেখা মাত্র ত্রিভঙ্গ ভঙ্গে মঠে দাঁড়ালো। আর যখনই ত্রিভঙ্গ ভঙ্গে মঠে দাঁড়ালো, ভালো করে নয়ন দিয়ে দেখলাম ভগবানের রূপটা। কি দেখলি? প্রথমেই দেখলাম, দেখলাম ভগবানের মাথাটা চূড়া বাঁধা আছে। মায়েরা বলল, এই যে ঠিক করে বলুন, রাধারানী ঠিক বলছেন, ভগবানের মাথায় চূড়া বাঁধা আছে? হ্যাঁ কি না বলুন, আছে। রাধারানী বলছেন, আমি দেখে এলাম চূড়া বাঁধা রয়েছে। কি দেখলি? দেখলাম চূড়ার ওটা লানি বামে
ময়ূর চন্দ্রিমা ঠামে চূড়ার দলালি বাবে, ময়ূর চন্দ্রিমা ঠামে চূড়ার দলালি বাবে, ময়ূর চন্দ্রিমা ঠামে চূড়ার দলালি বাবে, ময়ূর চন্দ্রিমা ঠামে ললিত লাবণ্য রূপ শেষ ললিতা দর্শন না করেছেন, আজকে বাড়িতে গিয়ে ভালো করে দর্শন করবেন। রাধারানী যা বলছেন ধ্রুব সত্যি কথা, ভগবানের মাথায় চোরটি বাঁধা আছে বটে, তো চোরটি বাঁ দিকে হেলে আছে, চোরটি বাঁ দিকে হেলে আছে। আপনারা মনে মনে চিন্তা করবেন চোরটি বাঁ দিকে হেলে আছে কেন, ডান দিকে হেললো না, পেছন দিকে হেললো না, সামনের দিকে হেললো না, বাঁ দিকে হেলছে কেন, এই চূড়া কেন বামে হেলে, এর উত্তর বলতে গেলে আমার কথা একটু বেশি বলতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাত্রিবেলায় নিদ্রায় যেতেন, তখন অঙ্গ থেকে তিনটে জিনিস খুলে রাখত, কি কি বলুন দেখি, একটা হলো চূড়া, একটা হলো নূপুর, একটা হলো বাঁশি। এই চূড়া নূপুর বাঁশিকে এক জায়গায় রেখে দিয়ে গোবিন্দ নিদ্রায় চলে যেত, আর চূড়া নূপুর বাঁশি এরা যুগ যুগ ধরে একই সঙ্গে আছে, আর একসঙ্গে থাকলে পরে মা দু একদিন ঝগড়াঝাটি হয়, হ্যাঁ কি না হয় কি না হয়, যদি কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না আমাদের হয় না, জানবেন তার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ হয় না। একসঙ্গে থাকলে পরে দু একদিন ঝগড়াঝাটি হবে, তার চূড়ানুপুর মাসি একসঙ্গে থাকতে থাকতে একদিন মাঝরাতে ঝগড়া লেগে গেল, ঝগড়াটি কে কে লাগলো, চূড়া আর নূপুর, ঝড়টা কি নিয়ে লাগলো,